আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্রাইপ্টো কর রাকিব চ্যানেল থেকে আমি মোহাম্মদ রাকিব হোসেন আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিও অনেক দারুণ একটি ভিডিও হতে চলেছে বন্ধুরা। আপনারা যারাই চিটমুন নেটওয়ার্কে কাজ করেছেন তাদের জন্য বিশেষ একটি নিউজ এসেছে আমাদের মাঝে। তো নিউজটি হলো সিটিএম টোকেন মাইগ্রেশন অ্যান্ড লিস্টিং। ভাইয়ারা যারা এই অ্যাপসটাতে মাইনিং করছেন তাদের জন্য দারুণ একটি সুখবর আসতেছে যে তাদের টোকেনটি ইউনিসোয়াপের লিস্টিংয়ের ব্যাপারেও তারা কথা বলেছে। তো আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো ভিডিওর শুরুতে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। অলসো ভিডিওর নিচে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। তো এখানে বলা আছে উই আর হ্যাপি অ্যানাউন্সমেন্ট দ্যাট দ্য ডব্লিউ সিটিএম টু সিটিএম মাইগ্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড। তো এখানে তারা বলে দিছে তাদের কয়েনটি ডাব্লিউ সিটিএম থেকে শুধু সিটিএম মাইগ্রেশন তাদের কি কমপ্লিট হয়ে গেছে। তো দ্য লিস্টিং অফ দ্য নিউ টোকেন ফলো শুন, মানে তারা বলতেছে তাদের কয়েনটি খুব শীঘ্রই লিস্টিং করতে যাচ্ছে। তো তাদের সোশ্যাল মিডিয়াগুলো আপনারা ফলো করেন আর ফার্দার ইনফরমেশান অ্যাবাউট উইথড্র, মানে আপনারা এই কয়েনটির উইথড্রর ব্যাপারে জেনে যাবেন কিছুদিনের মধ্যে। মানে তাদের মাইগ্রেশন কমপ্লিট, এখন তাদের শুধু কয়েনটা লিস্টিংয়ের হিসেব কিতাব বাকি আছে। তো এখানে তো বন্ধুরা এখানে তারা বলে দিছে ওয়াই ডাব্লিউ সিটিএম টু সিটিএম মাইগ্রেশন নিডেড, মানে কেন তাদের ডাব্লিউ সিটিএম থেকে সিটিএম মাইগ্রেশন করতে হবে। তো এখানে তাদের এই বিষয়ে বিস্তারিত বলে দিছে যে ডাব্লিউ সিটিএম থেকে সিটিএম টোকেন জাস্ট কনভার্ট হবে, আপনারা এটা সহজভাবে নিতে পারেন। বা তাদের কয়েনটি তারা ডাব্লিউ সিটিএম আগে লিস্টিং করেছে, এখন ডাব্লিউ সিটিএম থেকে জাস্ট সিটিএম কনভার্ট করে নিতেছে। কারণ আমরা যে কয়েনটি মাইন করেছি সেটা তো শুধু সিটিএম টোকেনই মাইন করেছি। তো আসি আমরা পরবর্তী বিষয়ে, পরবর্তী হোয়াট ইজ দ্য নেক্সট। তো এখানে দ্য লিস্টিং অফ দ্য সিটিএম টোকেন অন ইউনিসোয়াপ অ্যান্ড পপুলার কয়েন ট্র্যাকার আর দ্য নেক্সট স্টিপ রিচ ওপেন মার্কেট অ্যান্ড রিচ হাইজার ডিগ্রি ট্রান্সপারেন্সি। তো এখানে তারা এ বিষয়ে বলছে যে তাদের কয়েনটি লিস্টিং করবে প্রথমেই ইউনিসোয়াপে। ইউনিসোয়াপে লিস্টিং হলে আপনারা আপনাদের কয়েনটি উইথড্র বা মার্কেটের ধারণ ক্ষমতা বুঝে তারা তাদের কয়েনটি অতি শীঘ্রই লিস্টিং করে দিবে আপনাদের মাঝে। তো আপনারা আপনাদের কয়েনগুলো উইথড্র করে টাকা পকেটে নিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্টলি। এখন আসি বন্ধুরা, এখানে সিটিএম টোকেন উইথড্রর ব্যাপারে যে বিষয়টা বলেছে, তো এখানে ফার্দার ইনফরমেশান অ্যাবাউট দ্য উইথড্র অফ সিটিএম টোকেন মাইনেট ইন দ্য অ্যাপস অ্যান্ড ক্রিপ্টো ওয়ালেট ইউ উইল বি মেড পাবলিক অ্যান্ড এভরি ইউজার উইল নো হাউ টু উইথড্র অ্যান্ড ট্রেড দেয়ার টোকেন। তারা এখানে সম্পূর্ণভাবে বলে দিছে যে আপনাদের ফার্দার ইনফরমেশান উইথড্রর ব্যাপারে বলে দিছে যে আপনাদের যে পাবলিক ওয়ালেটগুলো আছে, ধরেন না আমি বিটকেপ ওয়ালেট আছে, আমার ট্রাস্ট ওয়ালেট আছে, মেটামাক্স আছে, ওই যে আমার একটা ওয়ালেটের সাথে কানেক্ট করে আমি জাস্ট ধরেন না ইথেরিয়াম নেটওয়ার্কে আমি ওয়ালেটটা কানেক্ট করে আমি আমার কয়েনগুলো আমার ওয়ালেটে উইথড্র করে নিতে পারবো, এইরকম সিস্টেমে তারা তাদের উইথড্রর বিষয়টা ভাবছে। তো এ বিষয়ে দেখি আমরা পরবর্তীতে কী লেখা আছে। দ্য সিটিএম দ্য অল সিটিএম হোল্ডার টু স্টেক টোকেন ইন দ্য মেন হোয়াইল। তো এখানে তারা তাদের টোকেনগুলো কি স্টেকিং ব্যাপারেও বলছে, স্টেকিং করলে আপনি 10% মতো প্রফিট পাবেন স্টেকিং থেকে। তো এখানে আমরা পুরো ইনফরমেশনের জন্য তাদের ওয়েবসাইটটিতে যাব ফুল ইনফরমেশনের জন্য। তো তাদের ওয়েবসাইটটা ছিল এটা। তো এখানে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ওয়ালেট কানেক্টেড করতে হবে। তো এখানে দেখেন পাবলিক আইসিও ইন্ডেড, মানে তাদের যে পার্সোনাল মার্কেটে কয়েনগুলো সেল করার ছিল সেইগুলো তারা বিক্রি করে দিচ্ছে আর পাবলিক আইসিও শেষ। তাদের স্টেকিং টোকেন স্টেকিংয়ের জন্য আপনি 10% পেয়ে যাবেন। ধরেন না আপনি যদি 100টা কয়েন ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে 10% লাভ পাবেন। ধরেন না আরও 10টা কয়েন আপনি ফ্রিতে পেয়ে যাবেন, এইরকম ব্যাস 100 দিয়ে বুঝাইলাম। বাকিটা আপনারা যত বেশি কয়েন কিনবেন তত বেশি
আপনাদের প্রফিট হবে। তো আপনারা এখান থেকে কয়েন কিনতে চাইলে এখান থেকেও কিনতে পারবেন। আর এই যে তিন নাম্বারে আসি, তিন নাম্বারে তারা সম্পূর্ণ উইথড্রল বিষয়ে বলছে, তো আপনারা তিন নাম্বারের বিষয়টা অবশ্যই সবাই ফলো করবেন। সয়াপ অন ইউনিসয়াপ, তো আপনারা আপনাদের কয়েনগুলো ইউনিসয়াপে সয়াপ করে নিতে পারবেন সবাই এখান থেকে। জাস্ট এই যে আমার ওয়ালেটটা কানেক্ট আছে, আমার যে কয়েনগুলো আমি মাইন করেছি সে মাইনগুলো মাইন করা কয়েনগুলো তখন আমি ওয়েবসাইটের মধ্যে দেখতে পাবো। তো তাদের উইথড্রল সিস্টেমটা ছিল থাকবে এমন, তাদের ওয়েবসাইট থেকে আমার যতটুকু ধারণা ততটুক থেকে বলতে পারি যে সয়াপ অন ইউনিসয়াপ তাদের এই অ্যাপস থেকে আপনাকে, এই ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনাকে কিন্তু কয়েনগুলো ক্লেম করে নিতে হবে। তারা এখানে ক্লেমের সিস্টেমটা নিয়ে আসবে। উইথড্র সিটিএম লাস্টে যে বিষয়টা বলছে, উইথড্র ইউয়ার টোকেন, দ্য রিয়েকশন ওয়াইজ হোয়াই উই চুজ ক্রিয়েট ডাব্লিউ সিটিএম অ্যান্ড অ্যালাউ সিটিএম। তো এখানে বিষয়ে কী বলছে আমরা একটু দেখি, শুরু থেকে কোশ্চেন মার্কগুলোতে আমরা যাই, এখানে তো অনেক কিছুই লেগছে, তো আমরা শুরু থেকে একটু বিষয়টা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ভিডিওকে স্কিপ করবেন না, সবাই উইথড্রল বিষয়টা বিস্তারিত জেনে নিন। তো এখানে সয়াপ ইউয়ার টোকেন অন ইউনিসয়াপ, তো এখানে হোয়াট ইজ ইউনিসয়াপ এটা আমাদের জানারও দরকার নেই। ইউনিসয়াপ হলো ইথারিয়ামের একটা সয়াবিন এক্সচেঞ্জার বলতে গেলে। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখি, এখানে বলা আছে হাউ টু ইউজ ইট, কীভাবে আপনারা এটাকে ইউজ করবেন। যেমনি যেমন লেগছে, সিম্পলি কানেক্ট ইউর ওয়ালেট অ্যান্ড ইউর সিটিএম টোকেন সিলেক্টেড অ্যামাউন্ট বাই অ্যান্ড সেল চুজ টোকেন পেয়ার ইথারিয়াম অর ইউএসডিটি। তো ধরেন না ডাব্লিউ সিটিএম টু আপনারা ইউএসডিটিতে আপনারা আপনাদের কয়েনগুলো উইথড্র করে ফেলতে পারবেন এখান থেকে। ইজ দ্য, তারপরে এখানে কি কোন বিষয় লিখছে দেখেন, এই যে আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্টেড আছে, আপনারা কিন্তু বিষয়টা দেখেন একটু। আপনি ওয়ালেট কানেক্ট করে এখানে সব কিছু করতে পারবেন, আপনি যে ওয়ালেটটা অ্যাকাউন্টে ইউজ করবেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আপনি বসিয়ে আপনি কাজটা করে নিতে পারবেন। বিষয়টা খুবই সিম্পল। আর যারা আইসিও থেকে কয়েন কিনেছেন তাদেরকে এই বিষয়ে বিস্তারিত কিছু বলার নাই, তারা এমনিতে এই বিষয়টা বুঝতে পারবে। তো চলে আসি আমরা তাদের মাইনিং অ্যাপসে। তো এখানে তাদের যে মাইলস্টোন ছিল যে পাঁচ মিলিয়ন মাইনার হলে তারা 10টি সিটিএম টোকেন করে দিবে, এখনও কিন্তু তাদের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হয় নাই। তাদের যতগুলো কয়েন সাপ্লাইয়ের কথা ছিল ততগুলো হবে না মনে হয়, শেষ পর্যন্ত তারা অল্প কয়েন সাপ্লাইয়ের মধ্যে তারা কয়েনগুলোকে লিস্টিং করে দিবে। দেখেন সিটিএম টোকেন মাইগ্রেশন অ্যান্ড লিস্টিংয়ের বিষয় এখানেও সব কিছু বলা আছে। তো আপনারা যারা এখনও এই অ্যাপসটিতে মাইনিং করতেছেন তাদের জন্য সুখবর এটাই যে আপনাদের কয়েনগুলো আপনি অতি শীঘ্রই ইউনিসয়াপে উইথড্র করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।